এটা কোন সময় ভাবিনি এটা মানে যখন ডিভিডি আসে তখন থেকে হয়তো ওয়ার্ল্ড সিনেমার সাথে কানেক্টেড হই ইন্টারনেট আসার পরে হচ্ছিল গিয়ে আরও বেশি ওয়ার্ল্ড সিনেমা শুধু হলিউড না পুরো পৃথিবীর সিনেমা ওয়ার্ল্ড সিনেমা দেখা তো ওখান থেকে একটা সিনেমার ভালোবাসা জন্মেছিল মানে আমাকে যদি বলা হয় আমি ছোটবেলায় কী করতেছিলাম আমি আমাকে কেউ যদি টাকা দেয় আমি সেই সিনেমা দেখি তখন আমাকে মনে করতো আমি মনে হয় শুধু প্রেমের গল্পই বলবো তখন আমাকে সিরিয়াস ঘরানা গল্পটা আমাকে কেউ অফার করতো না এখন লাস্ট দুইটা একটা থ্রিলার একটা সাসপেন্সের কারণে একটু ডার্ক জনরাতে এখন আসলে কেউ মনে করে আমি প্রেম পারবো না কিন্তু আমি ইনফ্যাক্ট আমার মেইন যে ভাল লাগে যে ব্যাপারটা সেটা হচ্ছে ড্রাম বলছেন আমার বাবা বাবা চাকরি করতেন আচ্ছা তো আমি ওখানেই আমার পুরো স্কুলিং করা আমি বাংলাদেশি স্কুলে পড়তাম আচ্ছা আমাদের শহরই হচ্ছে এলিটাপু ছিল আমার বড় ভাইয়ের ফ্রেন্ড আচ্ছা সো আরও অনেকে আছে মাসুমান নাবিলা আছে আমি ছিলাম হচ্ছে দমাম শহরে দমাম আচ্ছা আচ্ছা ওখানেই বাংলাদেশি কমিউনিটি একটা স্কুল আছে মিডল ইস্টের প্রত্যেকটা শহরেই হচ্ছে একটা বাংলাদেশি কমিউনিটি স্কুল আছে আচ্ছা সো ওখানেই আমার পড়ালেখা করা না জন্ম ঢাকায় 5-6 হবে তখন তো ওখানে স্কুল শেষ করে তারপর আমি ইউনিভার্সিটি করতে 2008 হচ্ছিল গিয়ে বাংলাদেশে আসি আমি ইকোনমিক্সে পড়ি ব্র্যাক ইউনিভার্সিটিতে আছে মানে ওখানে ডিসিনা তো যে কোনো দেশ থেকেই দেখা যায় আর কি কিন্তু আমি যখন ছোটো ছিলাম তখন ডিশ ছিল না ওখানে তখন অ্যাক্সেস তো আমার মনে হচ্ছে যে বাহরাইনে একটা চ্যানেল আসতো প্রত্যেক দিন উইকেন্ডে একটা 8টার সময় হচ্ছিল একটা হিন্দি সিনেমা দেখানো হতো সেটা আমরা VCR-এ রেকর্ড করে রাখতাম আর ওই দিন পাশে থাকতেই হবে রেকর্ড দিতে হবে তো দেখি মানে না দেখি কারণ হচ্ছে পুরো উইক ওই সিনেমাটাই দেখা হবে ওই একটা ছবি সারা বছর 90 দশকে সব হিন্দি সিনেমা মনে করেন অ্যাটলিস্ট 7 বার অথবা 6 বার তো দেখা আছে আমার তো ওইটা একটা তারপর তো ইন্টারনেট আসে ডিভিডি আসে তখন এটা কোনো সময় ভাবিনি এটা মানে যখন ডিভিডি আসে তখন থেকে হয়তো ওয়ার্ল্ড সিনেমার সাথে কানেক্টেড হই ইন্টারনেট আসার পরে হচ্ছিল গিয়ে আরও বেশি ওয়ার্ল্ড সিনেমা শুধু হলিউড না পুরো পৃথিবীর সিনেমা ওয়ার্ল্ড সিনেমা দেখা তো ওখান থেকে একটা সিনেমার ভালোবাসা জন্মেছিল মানে আমাকে যদি বলা হয় আমি ছোটোবেলায় কী করতেছিলাম আমি আমাকে কেউ যদি টাকা দেয় আমি শুধু সিনেমাই দেখবো আমি একটা হিসাব করছি যে পৃথিবীর যত সিনেমা আমি এখনও দেখিনি সেটা যদি আজকে থেকে দেখা শুরু করি তো আমার শেষ হবে না তো সেইটার সাথে যখন আমি বাংলাদেশে আসি আমার কাজিন যে অনিম যে আমার কো পার্টনার আমার কোম্পানিতে আমরা একসাথে বানাই ও ডিরেক্টর সো একসাথে আমরা হচ্ছিল কি আমরা সিনেমার সেটে যে দেখতে চাই আসলে সিনেমাটা বানায় কী হবে গায়ে এসে ফিরে এসে বেহুলা নামে একটা সিনেমা তানিম নূর যে কাইজার বানিয়েছেন ওনার প্রথম ছবি ছিলেন ছিল ওটা সো ওখান থেকে হচ্ছিল যেই গ্রুপটা ওই বেহুলার টিমের যেই গ্রুপ ছিল তারাই হচ্ছে একসাথে এখন আমরা যে ফিল্ম সিন্ডিকেটে একসাথে কাইজার কারাগার একদম ফিরে এসে বেহুলা যারা ছিল তারাই হচ্ছিল গিয়ে এখন কারাগার কাঁপাচ্ছি নাকি জানি না কিন্তু তারাই একসাথে আমরা ফিল্ম সিন্ডিকেটে কাজ করছি আমি তো টেলিভিশনে প্রথম নাটক বানিয়েছি পুরো প্রেমের গল্প দিয়ে তখন আমাকে মনে করতো আমি মনে শুধু প্রেমের গল্পই বলবো তখন আমাকে সিরিয়াস ঘরানা গল্পটা আমাকে কেউ অফার করতো না এখন লাস্ট দুইটা একটা থ্রিলার একটা সাসপেন্সের কারণে একটু ডার্ক জনরাতে এখন আসলে কেউ মনে করে আমি প্রেম পারবো না কিন্তু আমি ইনফ্যাক্ট আমার মেইন যে ভাল লাগে যে ব্যাপারটা সেটা হচ্ছে ড্রামা এটা কেন OTT-তে থ্রিলার বেশি চলে সেটা অনেক লম্বা ডিসকাশন কিন্তু ড্রামা আমার কাছে যখন শুটও করি আমি ওদেরকে ডিল করতে আমার খুব ভাল লাগে যে তকদির দেখেন সেখানে যে ভাইসা দুই বড় ভাই ছোট ভাই যেই বন্ডিংটা সেগুলো আমার ডিরেক্ট করতে ভালো লাগছে এবং ওটা অডিয়েন্সে কানেক্ট বেশি করছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই সময় কী থ্রিল ফিল করছিলো দেখার সময় সেটা না স্টে করে না ওভার দ্য ইয়ার্স আচ্ছা আচ্ছা যা স্টে করে হচ্ছিল গিয়ে ক্যারেক্টারের বন্ডিংগুলো ক্যারেক্টার সম্পর্কগুলো কত হিউম্যান ক্যারেক্টারগুলো সেগুলোই হচ্ছিল গিয়ে বছরের পর বছর রয়ে যায় ওইটাই হচ্ছিল গিয়ে আমি চাই আর কি আমার স্টাইলটা এক নম্বর হচ্ছিল গিয়ে যে ডিরেক্টর যে ক্যাপ্টেন অফ দ্য শিপ এই জিনিসটাকে আমি বিশ্বাস করি না করেন না করি না বিকজ ডিরেক্টর যে ক্যাপ্টেন অফ দ্য শিপ এটা কোনো একটা ডিরেক্টর তা আত্মজীবনীতে নিজেই বলছে সো নিজেই সেলফ প্রোক্লেমড ক্যাপ্টেন অফ দ্য শিপ আমার কাছে মানে অত যে অল পাওয়ারফুল ডিরেক্টর এই জিনিসটাকে আমি বিশ্বাস করি না আমার সেটে আমি বস না না আমার প্রডিউসার অনিম বস ও যদি আমাকে বলে তুমি এইটুক শ্যুট করতে পারবো আমি এইটুক শ্যুট করি কিন্তু তখন হচ্ছে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে মানে আমার ইগোটা হচ্ছে প্রধান না গল্পের জন্য যা করতে হবে যতটুকু আমাদের বাজেট অ্যালাউ করে যতটুকু হচ্ছিল গিয়ে আমাদের ক্ষমতা আছে ক্যাপাসিটি আছে ওইটুকের ভিতরে করতে হবে সেই ভাবনার সাথে যখন আমার প্রডিউসার অ্যালাইন থাকবে তো তখন আমার ভাবনাটাকে রক্ষা করার দায়িত্ব প্রডিউসারের ওই ট্রাস্টটা থাকতে হবে এই জন্যই এত বছরের টিমটা বিল্ড করা আমার ভাবনাটাকে রেখে সো ও তো জানে ওই ভিশনটা ও তোমার কো ক্রিয়েটার আমার একসাথে সো ওই চেক এন্ড ব্যালেন্সের দরকার কারণ একটা সময় হয়তো আমি গল্পের জন্য অথবা মানে খুব বিলাসিতা করে ফেলবো কিন্তু ওটা তো প্র্যাকটিক্যাল না আচ্ছা আচ্ছা সো ওই চেক এন্ড ব্যালেন্সটা খুবই দরকার আলটিমেটলি যেটা ডিরেক্টরের ভিশন সেটাই থাকে কিন্তু আমাদের স্টাইল অফ রাইটিংয়ের ভিতরে আমাদের একটা রাইটার্স রুম আছে যেখানে হচ্ছিল অনেকগুলো
রাইটার্স থাকে, ট্রাস্ট প্যানেল থাকে, সব রাইটার মানে রাইটার বলতে মানে সবাই কিন্তু কলম দিয়ে লেখে না। আচ্ছা, এটা ইন্টারেস্টিংলি আমরা হচ্ছিল কি বাউন্স আইডিয়া বাউন্স করতে থাকি, আমরা সিন ইনঅ্যাক্ট করি, ও আমরা একজনের সাথে কথা বলি সেটা ডায়লগ হয়ে যায়, আমরা ক্যারেক্টারগুলো হয়ে যাই, মানে খুবই অ্যানিমেটেড কিন্তু রাইটার্স রুমটা, আমরা ওই ওই প্রসেসটা এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক সময় ওই সিনটা হয় না, এই জন্য আমাদের লিখতে অনেক সময় লাগে, অনেকে একা অনেক তাড়াতাড়ি লিখতে পারে, আমরা চার পাঁচজন মিলে হচ্ছিল কি আরো স্লো লিখি, কারণ হচ্ছিল কি আমাদের ইনস্ট্যান্টলি রিজেক্ট হয়ে যাচ্ছে। যদি আমি একা লিখতাম আমাকে যেটা ভালো লাগছে সেটাই একটা ফার্স্ট ড্রাফট অফ স্ক্রিন প্লে, কিন্তু এখানে চারজন কিন্তু রিজেক্ট করতেছে। মানে আমি এটুকু বিশ্বাস করি যে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি যে ক্রিয়েটিভ ফিল্ডটা, সেখানে যদি বাবা মার সাপোর্ট না থাকে সেখানে ইম্পসিবল এই জিনিসটা ক্যারি আউট করা। মানে আমি আমি মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করে স্টিল আমি এই রিস্কটা নিচ্ছি, এখন আজকে আমরা বলতে পারি যে আমি আমি হয়তো সফল হয়ে গেছি, অথবা ছিল আমাদের গল্প বলার জায়গা ছিল, যখন আমরা শুরু করছি তো এরকম প্ল্যাটফর্মও ছিল না যেখানে আমরা গল্প বলতে পারবো, সিনেমার জন্য আমাকে কেউ টাকা দিবে না, তো এটা খুবই তো রিস্কি প্রপোজিশন। সবাই তো সেফ একটা সেফটি নেটিভে থাকার চেষ্টা করে, যে ফ্যামিলি সাপোর্টটা না দেয়, ফ্যামিলি এবং ফ্রেন্ডস, তাহলে এটা ইট ইম্পসিবল। আর আমার বিশ্বাস যে ইন্ডাস্ট্রির অনেক সমস্যা নিয়ে কথা হয়, কিন্তু আসল সমস্যাটা হচ্ছিল যেদিন বাবা মা তার ছেলেকে বলবে তুই কর, উই আর উইথ ইউ, বিয়ের বায়োডাটাতে মাস্টার্স লেখা থাকলে বলে ভালো হবে। 2009 তে আমি প্রথম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম, আজকে 2022 কারাগার নিয়ে আমরা কথা বলতেছি। তো যে যারা এই প্রশ্নটা তুলছে, আমার কত বছর লাগছে তাকদীর, মানে 2020-এ 11 বছর, 11 বছর ধরে আমি শিখছি নিজে। নিকেতনে আমার কোনো অফিস নেই, নিকেতনে আমি যাই না, যা যতটুকু কাজ আমাদের দরকার সাউন্ডের কাজ অথবা এডিটিংয়ের কাজ সেটার জন্য যাই, কিন্তু ওখানে আমার কোনো নেটওয়ার্কও নেই। আমি মহম্মদপুরে আমার অফিস, তাদেরকেও যারা এসে করে আমার মনে হয় না কেউ করে, কিন্তু যদি করেও থাকে সেটা মানে সবাই তো একটা হার্ড টাইম দিয়ে যাচ্ছি আমরা, মানে আমি আমি আন্ডারস্ট্যান্ড আমি বুঝি সে কী বলার চেষ্টা করছে, যে সবারই একটা স্ট্রাগলিং পিরিয়ড থাকে, আমি ওটা বলি না কোনো সময় অন ক্যামেরা, বলেন আমি আমি আমার স্ট্রাগল সেল করি না। আচ্ছা, আমি কোনো সময় আমি কোনো সময় বলি না আমি শুটিংয়ে কষ্ট হয়েছে অনেক, না মানে সে মনে করবে আমি আমি এই শুটিং যে কষ্ট এই জিনিসটা আমি কাউকে যে যে কোনো সময় শুটিং করে না তাকে আমি ওই ধারণা দিতে চাই না, ইউ হ্যাভ টু লাভ ইট, এটা অনেক খুব আরামের জায়গা, আমি তাহলে মোটিভেট হবে, কষ্ট শুনলে আসবে না, আমি অনেক যা কষ্ট করি সেটা অন সেট ওটা ভুলে যাই। আচ্ছা, সো কষ্ট আমি সেল করতে চাই না, চ্যালেঞ্জ থাকবে আমাকে প্রাইজ করে কী কী চ্যালেঞ্জেস ফেস করছে, আমি খুবই আমি ফুর্তিতে করছি, মানে এটা করতেই তো আসছি, বাহ চ্যালেঞ্জ কেন হবে, কষ্ট কেন হবে। আমাদেরকে ইনফ্যাক্ট সবচেয়ে হেল্প করেছে তারা, আমরা একসাথেই কাজ করতেছি আমরা, তানিম ভাই ছিল, সেই ইনফ্যাক্ট যদি না থাকতো তাহলে প্রথম কথা সে আমাদেরকে এনেছে, এবং যে আমরা যে বহুবার ছেড়ে দেওয়ার প্ল্যান করছি, আচ্ছা আচ্ছা, যে আর হচ্ছে না, তো সেই বসে যে আরেকটা আরেকটা এই একটা তানিম, যেরকম আমার মনে আছে পার্থ বড়ুয়ার গল্প, আমি একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম পার্থ বড়ুয়াকে নিয়ে, সে আমাকে চিনে না, সে স্ক্রিপ্ট ছাড়া কাজ করবে না, ওই ওই দিনই আমার স্ক্রিপ্ট ছিল না তাকে দেওয়ার জন্য, আচ্ছা, সে আমার সাথে স্ক্রিপ্ট ছাড়া কথা বলবে না, ও আমি বলছি যে আপনি 5 মিনিট শুনবেন, আচ্ছা, এবং সে 5 মিনিট শুনে ওইখানে বলছে কবি শুটিং, এবং এবং সে তার ওইটা তার লাস্ট শর্ট ফিল্ম ছিল, তারপরে সে তাকদিরের আগে কোনো কিছু শুটিং করে নাই, তাকদিরের সময় আগে আবার ফোন দিছি আপনার ক্যারেক্টার জানানো লাগবে না, এটা লাগবে না, আমার কিছু জানানো লাগবে না, আমি চলে আসবো। আমার মনে ইন্ডাস্ট্রি হয়ে কোনো সময় জিনিসটা দাঁড়ায় নাই, একটা জিনিস ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে দাঁড়িয়েছে, যেটা একটা সার্ভিস আমরা সবাই নেই, এটা একটা মিউজিক ভিডিওতে শুরু করে হচ্ছে সিনেমা পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের কেটারিং সার্ভিস। আচ্ছা, তো এই জিনিসটা একমাত্র সুন্দরভাবে দাঁড়িয়েছে, যেটা এফিশিয়েন্টলি কাজ করে, আর সবাই না মানে দুঃখজনকভাবে সবাই আইসোলেটেডভাবে কাজ করে, যেই নাটকে একটা কি নাটক পারা হয়ে গেছে, সিনেমার পল্লী হয়ে গেছে, বিজ্ঞাপনের পারা হয়ে গেছে, আমার মনে হয় যে এইভাবে কোনো সময় একসাথে জিনিস তো একই অডিও ভিজুয়ালে আমরা গল্প বলছি, সো এই এই আলাদা হয়ে কাজ করা কিছু নাই। আমি তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা টেকনিশিয়ান বিজ্ঞাপন থেকেই নিচ্ছি, যে কস্টিউম করে, একটা অ্যাক্টর যে টেলিভিশন করে তাকেই নিচ্ছি, তো আমরা সিনেমা থেকে হচ্ছিল গিয়ে অন্য কিছু নিচ্ছি আমরা, কিন্তু এটা তো মানে যদি অল্প অল্প করে নিয়ে না আসলে কিছু হবে না, আচ্ছা আচ্ছা, আর একজনকে দেখতে পারে না, এটা খুবই দুঃখজনক, শুরু হয় তখন লাস্ট দেখে তো ওয়াল্লা লাস্ট বলে সে হচ্ছিল দেখবে না চলে গেছে, তারপর সবাই যখন অনেক এনজয় করতেছিল সে আবার ব্যাক করছে, তখন দেখছে লাস্টটা কবরে ঢুকানো হচ্ছে আবার চলে গেছে, তো সে তকদির দেখে নেয় কিন্তু কারাগার পুরোটা দেখছে। একটা জিনিস ট্রাই করে দেখি সেটাতে কাজ করা, আমি প্রথমে 1 মিনিটের শর্ট ফিল্ম বানাইছি, আর একটু 20 মিনিটের ফিল্ম বানায় দেখি, আপনি যদি দেখেন যে আমার প্রত্যেকটা যদি আমার ফিল্মোগ্রাফি দেখেন আস্তে আস্তে ডিউরেশনটা বাড়তেছে,
হ্যাঁ আর একটু বড় কাজ করে দেখি পারি নাকি রাইট আচ্ছা তোকদির যত বড় গল্প ছিল 3 ঘন্টার অত বড় গল্প তার আগে 1 ঘন্টা বানাইছি তো ওই 1 ঘন্টা এখন হচ্ছে কি 500 পেজের 6 ঘন্টার একটা গল্প বলছি সো ওই করে করে দেখা আমার মনে এই প্রত্যেকটা একবার ট্রাই করার পরে বুঝতে পারবো আসলে আমরা কি পছন্দ করি বানাইতে